আপনি কি মাতৃত্বকালীন ভাতা পান? জি। কত টাকা পান? মাসে 500 আর বছরে স্যার। আচ্ছা, এইখানে তো অনেক মানে আরও আপনার মতো মানে মহিলারা আছে, আপনাকে কিভাবে নির্বাচন করলো? আপনি কি মাতৃত্বকালীন ভাতা পাইছেন? জি পাইছি। এটা কিভাবে পাইলেন? চেয়ারম্যান মেম্বার তারা করছে, মানে নেওয়ার পরে বাচ্চা, প্রথম বাচ্চা নেওয়ার পরে বলতেছে যে চেয়ারম্যান একটু সাহায্য করবে মেম্বার। আর মেম্বারের বাড়িতে নিজে আইসে দেখলো যে এই অবস্থায় পরে একটা কার্ড মেম্বারে দিলাম। কীভাবে দিলাম? মানে কত টাকা দেয় বা এটা? মাসে 500 টাকা, বছরে 3000 টাকা। আপনি কি মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন? জি, আমি মাত্র 2 মাস আগে টাকা শেষ হয়েছে, তোমরা পাইছি, পাইলে এই টাকা দিয়ে অনেক উপকার হয়েছে আমরা। এই গরু বাছুর মানে কৃষিকাজে লাগাইছি, গরিবের সংসার, ছাগল কিনছি, কিনে আমরা মেলা উপকার হয়েছি। এই চেয়ারম্যানরা আমাদের কাট করে দিচ্ছি। তো মানে এই টাকাটা তাহলে এখন কি? এখন তো আর 2 মাস ধরে তো আর দেয় না, অনেক শেষ হয়ে গেছে। যদি পরবর্তীতে যদি আমাদের কোনো সহযোগিতা আসতো তো খুব ভালো হইতো, বাচ্চারা লেখাপড়ার জন্য সুবিধা হইতো, চিকিৎসার জন্য সুবিধা হইতো, আমরা একটু চলতে সুবিধা হইতো, কোনো যদি ভাতা টাতা পাইতাম। প্রতি মাসে 800 টাকা করে পাই, সে টাকা দিয়ে আমি নিজে পুষ্টিকর খাবার খাচ্ছি এবং আমার বাচ্চাকেও পুষ্টিকর খাবার খাইয়েছি। তো মাতৃত্বকালীন ভাতা আপনার ওয়ার্ডে কীরকম? মাতৃত্বকালীন ভাতা দেওয়ার ফলে কি আপনার ওয়ার্ডের যে মায়েরা পাচ্ছে তাদের কিরকম অনুভূতি বা কি? তাদের খুব খুশি, আমরাও খুশি, গরিব শ্রেণীর মানুষ যারা এটা পাইতেছে তারা খুবই উপকার। আপনারা অবশ্যই জানেন যে সরকার এখন সেফটি নেটের ক্ষেত্রে লাইফ সাইকেল অ্যাপ্রোচ পদ্ধতিটা অ্যাডপ্ট করেছে, অর্থাৎ একটা শিশুর একেবারেই ভ্রূণ তৈরি হওয়া থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায়ে যে প্রয়োজনগুলো আছে সেই পর্যায়গুলোয় কোন যে যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলোকেই অ্যাড্রেস করা মূলত এই পদ্ধতির যে উদ্দেশ্য। এখানে মাতৃত্বকালীন ভাতা যেটা দেওয়া হয় এবং আমাদের দেশের যে অনেক রিমোট এলাকা এবং দরিদ্র শ্রেণীর যারা মা আছেন, সক্ষম দম্পতি আছেন, তাদের ক্ষেত্রে যে এই মাতৃত্বকালীন ভাতার ফলে তারা এই যে যে পুষ্টিটা সন্তানের যে পুষ্টিটা প্রয়োজন হয় এই পুষ্টিটা পেতে পাচ্ছে এবং এর ফলে তাদের যে ভবিষ্যতে মানসিক বিকাশের যে বিষয়টা এবং আরও পরবর্তীতে যদি চিন্তা করি যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে এটা যেমন সচেতনতা বৃদ্ধি করে মানুষের মধ্যে এবং তেমনি এই সন্তানের মানসিক বিকাশের কাজের ক্ষেত্রে কাজ করে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অবশ্যই এটা আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি যে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সেদিকে আমরা অবশ্যই সেই সফল হব। আপনাদের যে উদ্যোগ মাতৃত্বকালীন ভাতা, এটা একটা ফলপ্রসূ এবং কার্যকরী একটা বিষয়, এটাও এইভাবে এর আগে আর কখনো আসেনি মাতৃত্বকালীন ভাতা। আসলে সুস্থ মা যদি থাকে তাহলে সুস্থ শিশু আসবে, সব কিছু মিলিয়ে যদি মা সুস্থ থাকে তাহলে শিশু অবশ্যই সুস্থ আসবে। আজকে আমরা ধারণা পেয়েছি, আমার কাছে সবটা প্যাকেজটা মনে হয় যে ভালোই হবে, এটা আমাদের সমাজের উন্নয়নের জন্য সার্বিকভাবে দারিদ্র বিমোচনে একটা সফল বয়ে আনবে বলে আমার বিশ্বাস। টিচারদেরকে সামনে রেখে আমরা প্যারেন্টসদেরকেও সেই ব্যাপারে আমরা যোগাযোগ করে চেষ্টা করি যে আপনার মেয়ের এখন ইম্পর্টেন্ট একটা সময়,
এই সময়ে মাসিকটা শুরু হতে পারে এবং সেটা তার একটা ভীতির কারণও হতে পারে, স্কুল থেকে সে দূরে সরে যেতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সরে পড়ার কোনো বিষয় নয়। এটা এখন অনেক আধুনিক ব্যবস্থা চলে আসছে, স্যানিটারি প্যাড সে ইউজ করতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঋতু প্রকল্পের যে আছে কার্যক্রম আছে ওখান থেকে বিনামূল্যে তাকে এই সময়ে সহযোগিতা দেওয়া হচ্ছে, বিনামূল্যে প্যাড দেওয়া হচ্ছে। ওনারা যে স্যানিটারি ব্যবস্থা ডিসপোজাল থেকে শুরু করে টয়লেটটা পর্যন্ত ওনারা ওনাদের মানে কার্যক্রমের আওতায় নিয়ে এসছেন, এই জন্য ওনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। প্লাস হচ্ছে ওনাদের যে কর্মীরা আছেন তাদের সহযোগিতা, স্কুলের শিক্ষকদের সহযোগিতা, মানে ঋতু প্রকল্পের যে গ্রুপ আছে ওদের সাপোর্টিং যে গ্রুপ, পুরো সব কিছু মিলেই এখন আর জিনিসটা ভয়ের বিষয় নয়। কালিয়াজুর উপজেলা আমাদের একটা হাওয়ার পথের অঞ্চল, তো এখানে আগে তেমন কোনো সুব্যবস্থা ছিল না। কিছুদিন যাবৎ যেমন দুই তিন বছর যাবৎ এটা একটু বেগবান হয়ে গেছে এবং প্রত্যেকটি স্কুলের মেয়ে এবং ছেলেরা মোটামুটি বেশ উন্নত হয়েছে এবং তারা এই ঋতু প্রকল্পটা বুঝতে শিখেছে, জানতে শিখেছে। তারা এখন নিজেদের মধ্যে নিজেরাই শেয়ার করে কীভাবে তারা ঋতু সময় তাদের ব্যাপারে তারা অ্যাডভান্স হবে এবং কীভাবে তারা তাদের পরিচ্ছন্নতা ঠিক রাখবে,